পাচ্ছি, এই জন্য আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। সম্মানিত বন্ধুরা, 17 বছরে 76 নির্যাতন নিপীড়ন চালিয়ে ছাড়ানো হয়েছে আমাদের মাঝে, আমাদের ভাইদের হত্যা করা হয়েছে, প্রত্যেকটা খুনের বদলা দেবো আমরা আইনি প্রক্রিয়ায়। আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ। আর রক্ত পত্রিকায় তো করবো না। সংগ্রামী বন্ধু আমার, ক্ষমতা হারিয়ে আমরা 17 বছর মাঠে ছিলাম, কিন্তু ক্ষমতা ছাড়ার পর তো স্পিরিট তারা নাই। বুঝতে হবে পাপে পূর্ণ হয়ে গেছে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আপনারা জানেন এই অবৈধ সরকার কত মায়ের বুক খালি করেছে, দিনে দুপুরে রাত্রে সন্ধ্যায় নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। আমাদের একটি বক্তব্য, আমরা চাই বাংলাদেশের মাটিতে খুনি শেখ হাসিনাকে ফিরিয়ে এনে এদেশের মাটিতে তার বিচার করা হোক। আর এই বিচারের কাট ধরেই শেখ হাসিনা চেয়েছিলেন বাংলাদেশের আপামর জনগণ, এদেশের বিএনপি জামাত জোট বাংলাদেশের রাজনীতিটিকে ধ্বংস করতে চেয়েছিলেন। এই গণজাগরণ সারা পৃথিবীর মানুষ দেখেছে, আকাশ বাতাস পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সবার শরীরে শেরনে রক্ত দেখে উঠেছিল। আমরা কেউ চুপ করে বসে থাকতে পাই নাই। আমার মা বোনদের ইজ্জত হানি হয়েছে, শিশু থেকে মহিলা থেকে শুরু করে অনেক মানুষ হত্যা হয়েছে। আজকে ছাত্ররা আন্দোলন করেছিল কোটার জন্য, সেই কোঠা আন্দোলনে, বৈষম্য বিরোধী আন্দোলনে হাজার হাজার ছেলেকে, নিষ্পাপ ছেলেকে গুলি করে হত্যা করেছে। এই ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার পুলিশ বাহিনী দিয়ে, র‍্যাব বাহিনী দিয়ে, আমরা ইতিমধ্যে শুনেছি ইন্ডিয়ান বাহিনী দিয়েও নাকি গুম করা হয়েছে আমাদের ইলিয়াস ভাইকে। আমাদের অনেক নেতাদেরকে গুম করে তাদের লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের পরিবারের হাজারি। আমরা বলতে চাই আমাদের নেতা কর্মীদের উদ্দেশ্যে, মামলা তো হবেই, হচ্ছে, শুরু হয়েছে, আপনাদের কাছে আমার আকুল আবেদন, অরিজিনাল অরিজিনাল খুনি অরিজিনাল দুষ্কৃতিকারীর যদি মামলা হয় আমরা অ্যাপ্রিসিয়েট করব। যারা রক্তে রঞ্জিত হয়েছে তাদের রক্তের ঋণ শোধ হবে, কিন্তু যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে কুষ্টিয়া শহরে, ঘাট দখল, চাঁদা দখল, বাড়ি দখল, ঘাট দখল, মিল দখল, এটা যেন যুবদলের কোন নেতার কাছ থেকে আশা করি না। কারো যদি এরকম কাজ করে আমরা কিন্তু তাকে ছাড় দেবো না।